মর্নিং ফ্রেন্ড, আজকে এসেছি আমি দিদিমার সাথে জঙ্গলে, একদম গভীর জঙ্গলে চলে এসেছি ছাতু তুলতে। তো আমার হাতে কটা ছাতু আছে পেয়েছি, মানে লাল কালার, সাদা কালার, অনেক রকমের ছাতু পাচ্ছি। আর এখানে একটা পেয়েছি ছাতু, ওটাও লাল লাল কালারের। আমি দেখাই তোমাদেরকে, ও দেখুন লাল কালারের একটা ছাতু। এখানে দুটো ওই যে কালো কালো ছাতু পেলাম, এই যে। আর একটা ফল দেখতে পেয়েছি, এই যে। এই ফলটা না পেকে কিন্তু খায়, পাকলে খায়। এই যে এটা, আগে আমিও খেয়েছি এটা। এই ছাতুটা কিন্তু খায় না, এই ছাতুটা খাওয়ার ছাতু না, এটা জঙ্গলি ছাতু। এইখানে দেখুন বন্ধুরা, এটাও এক ধরনের ছাতু, এটাও জঙ্গলি ছাতু। এই ছাতুটা খাওয়ার ছাতু, এইটা খায়। এই যে এটা হচ্ছে খাওয়ার ছাতু। দেখুন তো বন্ধুরা, এই পোকাটাকে কোনোদিন দেখেছেন? আমি তো কোনোদিন দেখিনি, আমি এই প্রথমবার দেখলাম, তাই ক্যামেরা বন্দি করলাম। পোকাটা কিন্তু খুব শক্ত নাকি। আমরা জঙ্গল থেকে বাড়ি ফিরছি, এখন অনেকগুলো ছাতু তুলেছি, চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। আমার দিদিমাকে দেখছো কত জোরে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি দিদিমাকে নাগাল পাচ্ছি না, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখুন দেখুন বন্ধুরা, কতগুলো ছাতু তুলে নিয়ে এসেছি। এখানে কিন্তু অনেক রকমের ছাতু আছে, মানে একরকম ছাতু নয়, মানে এগুলো সব খাওয়ার ছাতু। যেগুলো জঙ্গলি ছাতু সেগুলো তুলিনি, এই তোমাদেরকে যে আমরা দেখালাম আমি। সকালবেলা এখানে জঙ্গল থেকে দিদিমা ছাতু কিন্তু তুলে ছাতু নিয়ে পরিষ্কার এসেছি, করতে লেগে গেছে। এটা দিদিমা আমার দিদিমা পরিষ্কার কিন্তু খুব করছে, সুন্দর আমরা ছাতু রান্না রান্না করে করতে খাবো পারি। এটা। আর এখানে অনেক রকমের ছাতু আছে, সব ছাতুই এখানে যতগুলো আছে এই যে সব ছাতুই খায়। আর এখন তো চাষের টাইম, এখন গরুগুলোকে ছাড়বে না, বাড়িতেই বাঁধা থাকবে। আর মা মামাকে ছানি দিয়েছে, এবার আমরা জল খাওয়াচ্ছি ওদেরকে। সব কুকুরকে জল খাওয়ানো হয়ে গেছে, এই যে আর একটু বাকি আছে। সব গরুতে জল খাওয়া হয়ে গেছে, আর আমার দিদিমা ছাতু রান্না করছে। সকালবেলা ছাতু তুলে নিয়ে এসেছি, ওইটা আমার দিদিমা রান্না করছে, চলো দেখি কি করছে। এই যে সকালবেলা ছাতু তুলে নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছে দিদিমা বাটিতে। আর এখানে কেটে রেখেছে পেঁয়াজ, এখানে আদা রসুন গুঁড়ো করছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই বাড়ি ফিরব। আর বাড়িতে লাগানো টুকটাক সবজি, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে যাব, তাই দিদিমা ঢুকেছে, এবার আমিও ঢুকবো বাগানে। ওই যে আমার দিদিমা কাঁচা লঙ্কা আর এদিকে ডাঁঠা,
দিয়ে কাঁচা লঙ্কা অনেকটা হয়েছে, এগুলো তুলে দিচ্ছে। আজকে বাড়ি যাব একটু পরে, দেখি আমি একটু ভেতরে ঢুকি। কাঁচা লঙ্কাগুলো খুব হয়েছে, দেখা যাচ্ছে না, সবুজ সবুজ দেখাই যাচ্ছে না। আর এইটা এক রকমের লঙ্কা আছে, দেখুন ছোট 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 গোটা গাছ ভর্তি হয়েছে এইটা লঙ্কা। ডাঁঠা আছে, এটা একদম ছোট ছোট পুচকে পুচকে লঙ্কা অনেক হয়েছে গাছে।